ওরা খবর নিয়ে জানতে পারল নবীজি বকরির বাহুর গোশতটা বেশি পছন্দ করেন, ওই বাহুর গোশততে বেশি বেশি করে বিষ মিশিয়ে নবীজিকে হাদিয়া দিল। নবীজি হাদিয়া গ্রহণ করলেন, সাহাবিদেরকে নিয়ে বকরিটা খাওয়ার জন্য যখন বসলেন, ওই বাহুর গোশত থেকে বিসমিল্লাহ বলে একটা অংশ মুখে দিলেন, সুবহানাল্লাহ। মুখে দিয়ে সাহাবিদেরকে বললেন, সাহাবীরা আমার তোমরা কেউ খাবা না, সবাইকে না করে দিয়ে বললেন, যাও সমস্ত ইহুদিদেরকে ডেকে নিয়ে আসো। সমস্ত ইহুদিদেরকে ডেকে আনা হলো। নবীজি তারপর ইহুদিদের কাছে বললেন, তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, সঠিক জবাব দিবা তো? বলে হ্যাঁ মুহাম্মদ, অবশ্যই অবশ্যই সঠিক জবাব দিব, মিথ্যা জবাব দিব না। নবীজি এক নাম্বার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি তোমাদের পূর্বপুরুষকে তার নাম কি? ওরা মিথ্যা জবাব দিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, নবীজি সত্যটা জানায় দিয়ে বললেন, আমারটা সত্য না তোমাদেরটা সত্য? ওরা বলল, মুহাম্মদ তোমারটা সত্য, মিথ্যা বলেছিলাম তুমি তো জেনে গেলা, তোমার আল্লাহ তোমাকে জানায় দিয়েছেন, তোরা খেয়ে গেছ। নবীজি আবার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি তোমরা চিরস্থায়ী জান্নাতি না মুসলমানেরা চিরস্থায়ী জান্নাতি, তাওহীদে বিশ্বাসীরা চিরস্থায়ী জান্নাতি? ওরা বলে, মুহাম্মদ আমরা চিরস্থায়ী জান্নাতি, আর তোমরা চিরস্থায়ী জাহান্নামি। বলে কিভাবে? প্রথম জাহান্নামে আমরা যাব, জাহান্নামে আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়ে জান্নাতে পাঠায়া দিবেন, তারপর ইহুদিদের স্থলাভিষিক্ত তোমরা মুমিনদেরকে আল্লাহ করবেন, নাউজুবিল্লাহ। নবীজি বললেন, তাওহীদ বিশ্বাসীরা হবে চিরস্থায়ী জান্নাতি, আর মুশরিকরা হবে চিরস্থায়ী জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই, তোমরা মিথ্যা বলেছ, আমি যেটা বলেছি ওটাই সত্য। ওরা বলল, হ্যাঁ মুহাম্মদ তোমার কথাটাই সত্য, আমরা যা বলেছিলাম মিথ্যা। ওরা বুঝে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন এটা সত্য, আর ওরা যা বলে তা মিথ্যা, নবীজিকে বিভ্রান্ত করার জন্য বলে, কিন্তু আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দেন। নবীজি মূলত তিন নাম্বার প্রশ্নটা করার জন্য যেন তারা মিথ্যা জবাব না দেয়, এই জন্য আগে দুই দুইটা প্রশ্ন করে পরীক্ষা করায় নিয়েছেন, বোঝায় নিয়েছেন। তিন নাম্বার প্রশ্ন হিসাবে নবীজি বললেন, তিন নাম্বার আরেকটা প্রশ্ন করতে চাই, তোমাদেরকে মিথ্যা জবাব দিবা না তো? কয় না মুহাম্মদ, আগে দুই দুইটা জবাব মিথ্যা দিয়ে তোমার কাছে ধরা খেয়ে গেছি, তিন নাম্বার প্রশ্নের জবাব মিথ্যা দিব না। বলে আচ্ছা বলো তো দেখি, হাল জাআলতুম ফি হাদিহি শাতি সুমান, এই যে বকরিটা তোমরা আমাকে দিলা হাদিয়া, এই বকরিতে কি তোমরা বিষ মিশাও নাই, নাকি বিষ মিশিয়েছ বলো তো দেখি? ওরা বলল, নাআম। ফাকালু নাআম। নবীজি আবার বললেন, মা হামালাকুম আলা যালিক, কেন তোমরা এমনটা করলে? ওরা জবাব দিল, ইনকুম তাকাদ্দাবান, আরেক বর্ণনায় এসেছে, ইনকুম তাকাদিবান নাস্তারিহু মিনকা ওয়া ইনকুম তানাবিয়্যান লাম ইয়াদুররাক মুহাম্মাদ, যদি তুমি মিথ্যা নবী হও তাহলে এই বিষ তুমি খাওয়ার পর মারা যাবো, আমরা বেঁচে যাব, আর যদি তুমি সত্য নবী হও এই বিষ তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারবে না। আবু যর তাদেরকে ডেকে বলেন, শুনো, আমার যদি এই মুহূর্তে মরণ হয়ে যায় আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমার যদি মৃত্যু হয়ে যায় তোমাদের মাঝে থেকে যে কোনো গোত্রের সর্দার নয়, কোনো কওমের সর্দার নয়, এমন একজন আমার কাফনের ব্যবস্থাটা করবা। একজন আনসারী যুবক দেখে বলে, অগ রসুলের সাহাবি চাচা যান, আপনি টেনশন করবেন না, আপনার যদি মরণ হয়ে যায় আপনার কাফনের ব্যবস্থা আমি করব, আর আমি কোনো নেতা হনো, কোনো গোত্রের সর্দারও নয়, আমার মায়ের দেওয়া চাদর দিয়ে আপনার কাফনের ব্যবস্থা আমি করব, আপনি কোনো টেনশন করবেন না। আবু যর ততক্ষণে ইন্তেকাল করলেন, পরপারে পাড়ি জমালেন। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পর তার জানাজা কাফন দাফনের জন্য যখন ব্যবস্থাপনা করা হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশাল একটা জামাত নিয়ে ওই দিক দিয়ে পথ অতিবাহিত করতেছিলেন, দূর থেকে দেখে বললেন, এই তোমরা কারা, তোমরা এখানে কেন? বলে, এখানে আবু যর গফারি মারা গিয়েছেন, তার জানাজার ব্যবস্থাপনা করা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে দৌড়ে এসে হাজির হয়ে গেলেন, আর বলতে লাগলেন, আহারে তাবুকের যুদ্ধে যাওয়ার সময় আবু যর যখন সবার পরে আসলো, রাসূলুল্লাহ দেখে বলেছিলেন, ইয়ারহামুল্লাহু আবাদারিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবাসু ওয়াহদা, যে আল্লাহ আপনি আবু যর উপর রহম করেন, আবু যর একাকী মারা যাবে, আর হাশরের মাঠেও আমার আবু যর আল্লাহ তোমার কাছে একাকী উঠবে। কোরআনুল করিমের একটা আয়াত তিলাওয়াত করেছি, এটা সূরা আল বাকারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম পারার 129 নম্বর আয়াত। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসলিম মিল্লাতের পিতা, আপনারা তো মেহরাজের ঘটনা শুনেছেন, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন, জিবরিল তাকে পরিচয় করিয়ে দিচ্ছেন, ইনি আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম।
কোরআনের সূরা হজে 78 নম্বর আয়াতে 20 নম্বর পৃষ্ঠায় 17 নম্বর পারায় আল্লাহ তাআলা বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, অর্থাৎ তিনি আমাদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য দোয়া করতেছেন, পিতা যেহেতু পুত্রদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। কথাগুলো না বুঝলে সামনের ওয়াজ বুঝে আসবে না। দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানদের মধ্য থেকে একজন রসুল পাঠান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছেন যে হে আল্লাহ, আপনি আমার সন্তানদের মধ্য থেকে একজন রসুল পাঠান। দায়িত্ব হবে কি রসুলের? ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনার আয়াতসমূহ তাদেরকে তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আপনার কিতাব এবং হিকমত শিক্ষা দিবে, মানুষকে পরিশুদ্ধ করবে। এজন্য একজন রাসূল পাঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন 571 খ্রিস্টাব্দে, 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল, আরবি হিসেবে 8, 9 অথবা 12 রবিউল আউয়াল। এই পৃথিবীকে আলোকিত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। চল্লিশ বছর বয়সে নবুয়তি পেয়েছেন, কিন্তু মায়ের পেটে যখন ছিলেন তখনই বাবা মারা গেলেন, এতিম হয়ে গেলেন। কিছুদিন পর মাও মারা গেলেন 6 বছর বয়সে। এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দাদা খাজা আব্দুল মুত্তালেবের উপর ন্যস্ত হলো। তিনি অভিভাবক, কিছুদিন পর তিনিও মারা গেলেন। তার ইন্তেকালের পরে চাচা আবু তালেব হলেন গার্ডিয়ান। 40 বছর পর নবুয়তি পেলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ওহী নাযিল হয়েছে। নবীজি কালেমার দাওয়াত দিতে লেগেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এর আগে একজন নবীজির দুশমন ছিল না, একজন রসুলের বাধাগ্রস্ত হওয়ার কারণ ছিল না, একজন রসুলকে মিথ্যাবাদী বলেনি, একজন রসুলের কথাকে অস্বীকার করেনি। তার আগে তাদের মধ্যে রসুল ছিলেন আল আমিন, ফালাকত সদকতা ওয়া কুনতা ফিনা আমিনা। নবীজি তাদের মধ্যে আল আমিন ছিলেন, সত্যবাদী ছিলেন। যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, মানুষকে একত্ববাদের দাওয়াত দিয়েছেন, কোরআনের কালেমার দাওয়াত দিয়েছেন, দুশমন হয়ে গেলেন, ওরা তো দাওয়াত গ্রহণ করছেই না, উল্টো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হে মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করো, ইসলামের দাওয়াত বন্ধ করো, তাওহীদের দাওয়াত বন্ধ করো, নয়তো তোমার হাত ভেঙে দিব, পা ভেঙে দিব, মক্কা থেকে বের করে দিব, নয়তো তোমাকে হত্যা করা হবে। আমাদের পূর্বপুরুষদেরকে তুমি অপমানিত করছো, আমাদেরকে অপমানিত করছো, আমাদের লাত মানাত উজ্জা হবলকে তুমি অপমানিত করছো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেল। নবীজি মনঃক্ষুণ্ণ হয়েছেন উম্মতের এই পেরেশানি নিয়ে, উম্মতগুলো কী করে জাহান্নামে হবে, এই উম্মতগুলো কালেমা তো পড়ছেই না, উল্টো নবীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, হাত ভেঙে দেওয়ার কথা বলছে, পা ভেঙে দেওয়ার কথা বলছে, মক্কা থেকে বের করে দেওয়ার কথা বলছে। নবীজি কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছেন, এদের জাহান্নামী হওয়ার ভয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছেন। আবু তালেব দেখে বললেন, ভাতিজা কাঁদছ কেন, কি হয়েছে তোমার, চোখে পানি কেন, কি হয়েছে বলো, আমি তো তোমার অভিভাবক, তোমার বাবার মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালেব ছিলেন তোমার অভিভাবক, তোমার দাদার ইন্তেকালের পরে তোমার চাচা আমি আবু তালেব হয়েছে অভিভাবক, এতিম তোমাকে পাওয়া হয়েছিল, তুমি তো মুহাম্মদ এতিম, তোমার চোখে পানি দেখলে তো সহ্য হয় না, কে তোমাকে কি বলেছে বলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান কেউ কিছু বলেছে এই জন্য কাঁদি না, কাঁদি আমার উম্মতগুলো কী করে জাহান্নামী হবে, উম্মত কী করে জাহান্নামী হবে, এই চিন্তায় কাঁদছি, এই ব্যথায় কাঁদছি, অন্য কিছুতে না,
তবে হ্যাঁ চাচা যান, আমি যখন কালেমার দাওয়াত দেই ওরা আমাকে বাধা দেয়, ওরা বলে আমার হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে, মক্কা থেকে বের করে দিবে, আমাকে হত্যা করে দিবে। আমি আবু তালেবকে বলছি, আবু তালেব তথা চাচাকে বলছেন, চাচা যান ওরা আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি আপনাকে বলছি এগুলো তো কিছুই নয়, কে আমার হাত ভাঙবে, কে আমার পা ভাঙবে, কে আমাকে মক্কা থেকে বের করে দিবে, এটা আমার দেখার বিষয় নয়। আমি কালেমার দাওয়াতের ব্যাপারে এমন অটল, এমন অবিচল, আমি ইসলামের দাওয়াতের ব্যাপারে এতটুকু অটল, এতটুকু অবিচল, আমার এক হাতে চাঁদ আরেক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, তারপরেও কেউ আমাকে কালেমার দাওয়াত দেওয়া থেকে বাধা দিয়ে রাখতে পারবে না, কেউ আমাকে কালেমার দাওয়াত দেওয়া থেকে বাধা দিয়ে রাখতে পারবে না। এই বিষয় থেকে আপনার আমার জন্য শিক্ষা, আপনার আমার জন্য সবক, কালেমার দাওয়াত যতদিন থাকবে ফেরাউন ততদিন আসবে, নমরুদ আসবে, হামান আসবে, সাদ্দাদ আসবে, নব্য কারুন আসবে, নব্য নমরুদের আসবে। একজন মুসলমানের দাওয়াতি মেহনতের ইস্তেকামত এমন হবে, কালেমার দাওয়াত দিবে তো কুফর মুশরিক যা আছে তাদের কোনো হুমকি ধমকিকে ভয়ে কালেমার দাওয়াত দেওয়া থেকে বিরত থাকতে পারে না, বিরত থাকবে। আবু তালেব বললেন, ভাতিজা কে তোমাকে হত্যার হুমকি দিয়েছে, কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভাঙবে, কে তোমাকে মক্কা থেকে বের করবে, ভালো করে বিষয়গুলো বোঝেন। আবু তালেব বললেন, দালাইলুন নবুওয়া লিল বাইহাকি দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় এসেছে। আবু তালেব বললেন, ওয়াল্লাহি লাই ইয়াসিলু ইলাইকা বিজামিইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাব দাফিনা ودعوتني وعلمت انك ناصحي فلقد صدقت وكنت فينا امينا وعرضت دينا قد عرفت بانه من خير اديان البريه دينا لولا الملامه او حذار مسبه لوجدتني سمحا ذاك مبينا ابو طالب বললেন, ভাতিজা কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভাঙবে, কে তোমাকে মক্কা থেকে বের করবে, কে তোমাকে হত্যা করবে, ওয়াল্লাহি আমি আল্লাহর নামে কসম করে বলছি, লাই ইয়াসিলু ইলাইকা বিজামিইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাব দাফিনা, যতদিন আমি আবু তালেবকে মাটির নিচে দাফন না করা হয়েছে ততদিন তুমি মুহাম্মাদের হাত কে ভাঙবে, তোমাকে মক্কা থেকে কে বের করবে, তোমাকে কে হত্যা করবে, আমি আবু তালেব জীবিত থাকব, আমি মাটির উপরে থাকব, আমি মাটির উপরে জীবিত থাকব, আর কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভাঙবে। আবু তালেব আপাদ মস্তকে একজন মুশরিক, আপাদ মস্তকে একজন বেঈমান, ঈমান আনেন নাই, কালেমা পড়েন নাই, কিন্তু দেখুন রাসূলের প্রতি তার ইশক, রাসূলের প্রতি তার মহব্বত, রাসূলের প্রতি তার ভালোবাসা কেমন। ঈমান আনেন নাই আবু তালেব। আমি বোঝানোর জন্য একটা হাদিস আপনাদেরকে শোনাই। আবু তালেব যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যুর পথযাত্রী, বিছানায় শায়িত, নবীজি কাঁদছেন আর ঘুরছেন, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেবের কাছে আসতে দেয় না, এজন্য আসতে দেয় না যদি নবীজির দাওয়াত পেয়ে আবু তালেব ইমানদার হয়ে যান, যদি কালেমা পড়ে ফেলেন, এজন্য কেউ তাকে আসতে দেয় না। নবীজি কাঁদছেন, যেই চাচা আমাকে সহযোগিতা করেছেন, যেই চাচা আমার নিরাপত্তা নিশ্চিত করেছেন, যেই চাচা আমাকে সার্বিক দিক থেকে আমার গার্ডিয়ান হয়েছেন, সেই চাচা বেঈমান হয়ে মারা যাবেন, জাহান্নামী হবেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিব না, এটা তো হতেই পারে না। কাঁদছেন, কাফের বেঈমানদের এক পর্যায়ে যখন দরদ হলো, মায়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভেতরে ঢুকতে দিয়েছে। আবু তালেবের কাছে নবীজি গিয়ে বললেন, চাচা যান, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, চাচা আমার আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহর কাছে আমি সাক্ষী দিব যে আপনি কালেমা পড়েছেন, ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন। আবু তালেবকে সবাই বলতে লাগলো আশপাশের নেতৃবৃন্দ, খবরদার আবু তালেব মৃত্যুর আগে বেঈমান হয়ে মারা যেও না, বাপদাদার ধর্মকে কলঙ্কিত করবে না, লাত মারাত উজ্জা হবলকে অপমান করবে না, আমাদেরকে অপমান করবে না। আবু তালেব কালেমা না পড়েই মারা গেলেন, বেঈমান হয়েই মারা গেলেন, জাহান্নামী হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, হাবিবের কান্না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন সূরা কসাস
56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদী মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদী মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে আমার হাবিব, আপনি কিসের জন্য কান্না করছেন? আপনি যাকে মহব্বত করবেন তাকে তো হেদায়াত দিতে পারবেন না, হেদায়াত দেওয়ার মালিক তো আমি আল্লাহ, আমি আল্লাহ যাকে চাইব তাকে হেদায়াত দিব। আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়াত দিতে পারবেন না। এই আবু তালেব বেঈমান হয়ে মারা গেলেন, জাহান্নামী হয়ে গেলেন, জাহান্নামী হয়ে গেলেন, কিন্তু রাসূলের প্রতি তার ইশক, রাসূলের প্রতি তার মহব্বত তাম পৃথিবীর আশকে রাসূলদের কাছে নজির স্থাপন করে গিয়েছে। আবু তালেবের মতো আপনি আর আমি কি রাসূলকে মহব্বত করি কিনা একটু চিন্তা করে দেখবেন। তিনি তো মুশরিক, আপনি আর আমি তো মুসলমান, আপনি আর আমি তো ইমানদার, আমাদের ভালোবাসা তার চেয়ে কম না বেশি একটু মিলিয়ে দেখবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন চাচা জান হাত ভেঙে দিবে ওরা, পা ভেঙে দিবে ওরা, মক্কা থেকে বের করে দেওয়ার কথা বলছে, আবু তালেব বললেন ওয়াল্লাহি ওয়াল্লাহি লাই ইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। মুহাম্মদ, কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভাঙবে, কে তোমাকে মক্কা থেকে বের করে দিবে যতদিন আমাকে না মাটির নিচে দাফন না করা হয়েছে? তার মানে তোমার গায়ে যদি কেউ হাত তুলে সেটা আমাকে দাফন করার পর হতে পারে, আমি মাটির উপরে থাকবো আর তোমার গায়ে হাত তোলা হবে, আমি মাটির উপরে থাকবো আর তোমাকে মক্কা থেকে বের করা হবে, আমি মাটির উপরে থাকবো আর তোমাকে কেউ হত্যার জন্য আসবে। আমি আবু তালেব বললাম হাত ভাঙা পা ভাঙা মক্কা থেকে বের করা তো দূরের কথা, লাই আসিলু ইলাইকা বিজামিহিম, আমি বেঁচে থাকতে তো ওরা তোমার কাছেও আসতে পারবে না। আমিও বলছি যারা আজকে ইসলামের উপর আঘাত করো, যারা দ্বীনের উপর আঘাত করো, যারা আমার রাসূলের ইজ্জতের উপর আঘাত করো, এদেশের হক্কানি আলেমের দেহে রক্ত থাকতে তা হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না, হবে না। ভালো করে বুঝে নাও, ইসলাম ভেসে আসে নাই এদেশে। লাই ইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। একজন মুশরিকের বক্তব্য, মুমিনের না। এখন তো দাবি করে মুসলমান, দাবি করে ইসলাম আছে না একটু চিন্তা করে দেখেন, ইসলাম কতটুকু আছে একটু চিন্তা করে দেখেন। দোয়া করেছিলেন পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কীহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহ কবুল করেছেন, শিক্ষা নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন অটল ছিলেন একটু বুঝেন, একটু বুঝেন কেমন অটল ছিলেন। বলেছেন এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিলেও তো কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করা কেউ কারো দ্বারা সম্ভব হবে না, কালেমার দাওয়াতকে বন্ধ করাতে পারবে না। এগুলো তো মেরে ফেলা হুমকি দেয়, এগুলো তো বহু দূরের কথা। ইসলামের উপর অটল থাকা, অবিচল থাকা শিক্ষা রাসূলুল্লাহ আমাদেরকে দিয়ে গিয়েছেন। আর আপনি আর আমি সকালে ঈমান বিক্রি করছি, দুপুরে বিক্রি করছি একবার, রাতে বিক্রি করছি একবার, 500 টাকার কাছে ঈমান বিক্রি হচ্ছে, 1000 টাকার কাছে ঈমান বিক্রি হচ্ছে, আল্লাহর কাছে জবাবদিহি তার কাতারে দাঁড়াতে হবে, জবাবদিহি তার কাতারে দাঁড়াতে হবে। এটা দুঃখজনক। আবু তালেব নবীকে কি ভালোবেসেছেন, আপনি আর আমি কি ভালোবেসেছি একটু মিলান, কার ভালোবাসা কতটুকু একটু মিলান। আবু তালেব বলেছেন আমি মরার পর তোমাকে কে কি করবে মুহাম্মদ, ওটা পরের কথা, আমি বেঁচে থাকতে নয়। আর আজকে হেসে খেলে রাসূলকে অপমান করা হয়, অথচ সে নাকি মুসলমান, সে নাকি ইমানদার। খুব দুঃখজনক। কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাবিবের শান একের পর এক প্রমাণ পেশ করেছেন, একের পর এক প্রমাণ পেশ করেছেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান, আমাদের নবীও তার সন্তান, নবীর বাবাও তার সন্তান, তার বাবাও তার সন্তান, পৃথিবী সাক্ষী, পৃথিবী সাক্ষী। আমাদের এখানে যদি কাউকে বলা হয় আমরা কার সন্তান, আমরা বলতে পারবো আমাদের বাবার নাম, আমাদের বাবা কার সন্তান আমরা বলতে পারবো, কিন্তু আমাদের দাদা কার সন্তান হয়তো বলতে পারবো না, অথবা দাদার বাবা কার সন্তান আমরা বলতে পারবো না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সন্তান একটু শুনে নেন। যারা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম
আমার হাবিব হাবিবুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা নন, একটু ভালো করে শুনেন, একটু ভালো করে শুনেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, রাফি বিন মুনির বিন ডাক্তার ফজল মুহাম্মদ, এরপরে দাদার বাবার নাম আমার জানা নাই, আমি বোঝার জন্য বলছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, তার বাবাকে, হযরত ইব্রাহিম যে তার বাবা তা প্রমাণিত, সুপ্রতিষ্ঠিত। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কেলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফেহের বিন মালিক বিন নদর বিন কেনানা বিন খুসাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদর বিন নজর বিন মাআদ বিন আদনান বিন আওয়াদ বিন হামাইসা বিন সালামান বিন আউস বিন বাউস বিন কামওয়ান বিন উবাই বিন আওয়াম বিন নাশেদ বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলাফ বিন তাবিখ বিন জাহেম বিন নাহেস বিন মাখি বিন আইফি বিন আবকর বিন উবায়দ বিন আদ্দুআ বিন হামাদান বিন সাম্বর বিন ইয়াহজার বিন বিন সাম্বর বিন ইয়াহজান বিন ইয়ালহান বিন ইরআওয়া বিন আইদি বিন জিশান বিন ইসর বিন আকনাত বিন ইহাম বিন মুকাসর বিন নাহেস বিন জারেহ বিন সামি বিন মাজি বিন ইওয়াদ বিন ইরাম বিন কেদার বিন ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালাম বিন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম বিন আজর বিন নাহুর বিন সারুজ বিন রাউ বিন ফায়েজ বিন আবির বিন আরফাকশাত বিন সাম বিন নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম বিন লামেলিক বিন মাতুশায়খ বিন ইদ্রিস আলাইহি সালাতু ওয়াসসালাম বিন ইয়ারু বিন মালহালিল বিন কেনান বিন আনুশ বিন শিস আলাইহি সালাতু ওয়াসসালাম বিন আদম আলাইহি সালাতু ওয়াসসালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা কে, কার পিতা কে, কার পিতা কে? হযরত আদম পর্যন্ত সুরক্ষিত। যারা বলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ খুঁজে পায় না, পিতৃ পরিচয় খুঁজে পায় না, নাউযুবিল্লাহি মিন যালিক, তাদের শানে আমার এই নিবেদন। শুধু তাই না, আমি আরেকটু বলতে চাচ্ছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শানে কি বলেছেন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন, রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কীহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, সূরা বাকারা দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআন 151 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কীকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, কোরআনে কারীম খুলে দেখুন 28 নম্বর পারা হিফজুল কোরআন দুই নম্বর আয়াত, সূরার নাম সূরাতুল জুমআ, আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়্যীনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী ধলালিম মুবীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের শানে, তার হাবিবের রিসালাতের ব্যাপারে, তার হাবিবের নবুওয়াতের ব্যাপারে কোরআনে কারীমে আরো নাযিল করেছেন। কোরআনে কারীম খুলে দেখুন, রহমতি চরিত্র দিয়ে রাসূলকে পাঠিয়েছেন, কোরআনুল কারীম 17 নম্বর পারা হিফজুল কোরআন 10 নম্বর পৃষ্ঠা 107 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরাতুল আম্বিয়া, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত বানিয়েছেন, গোটা বিশ্ববাসীর জন্য রহমত বানিয়েছেন, আপনাদের জন্য রহমত, আমাদের জন্য রহমত, গোটা বিশ্ববাসীর জন্য রহমত, এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য রহমত। অথচ আমার কলিজার টুকরা যুবকরা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বাদ দিয়ে কুফরি চরিত্রকে ধারণ করছে, ইসলামের চরিত্রকে ধারণ না করে
কাফেরদের চরিত্রকে লালন করছে, বেঈমানদের চরিত্রকে লালন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন নাই, এই বিষয়ে অন্যদিন অন্য জায়গায় বলবো। রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ভালো করে শুনেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোরআনে কারীম খুলে দেখুন, 21 নম্বর পারা হিফজুল কোরআন, 21 নম্বর আয়াত সূরা আহজাবের, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার কলিজার টুকরা যুবকরা, তাদের চরিত্র এখন কখনো টিকটকারের, কখনো খ্রিস্টানদের, কখনো ইহুদিদের, কখনো অমুসলিমদের, কখনো ফুটবলারদের, কখনো ক্রিকেটারদের, কখনো নায়কদের, কখনো ভিলেনদের, কখনো অ্যাক্টরদের, কখনো অভিনেতাদের, কখনো গায়কদের। আল্লাহর কাছে কি জবাব দিবেন একটু চিন্তা করে দেখেন না। ব্যক্তিগত জীবনে রাসূলের চরিত্র আছে না, পারিবারিক জীবনে রাসূলের চরিত্র আছে না, সামাজিক জীবনে রাসূলের চরিত্র আছে না, রাজনৈতিক জীবনে রাসূলের চরিত্র আছে না, রাষ্ট্রীয় জীবনে রাসূলের চরিত্র আছে, একটু চিন্তা করে দেখেন। অথচ দাবি করি 90 ভাগ মুসলমান, মাথায় রাসূলের সুন্নাহ নাই, দেহে রাসূলের সুন্নাহ নাই, ঘরে রাসূলের সুন্নাহ নাই, নিজের মায়ের কাছে রাসূলের সুন্নাহ নাই, রাসূলের বিধিনিষেধ নাই, হালালকে হালাল মনে করছে না, হারামকে হারাম মনে করছে না, জায়েজকে জায়েজ মনে করছে না, নাজায়েজকে নাজায়েজ মনে করছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, কোরআনে হাকিম খুলে দেখুন, সূরার নাম সূরাতুল হাশর, 7 নম্বর আয়াত 28 নম্বর পারা আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফখুদূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, ওয়ামা আতাকুমুর রাসূল ফখুদূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দত্তহীন কণ্ঠে বলছেন, হাবিব যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা বর্জন করেছেন তা বর্জন করো। রাসূল শারিয়াত, শরীয়ত যেটাকে হালাল করেছে তা মানতে হবে, শরীয়ত যেটাকে হারাম করেছে তা বর্জন করা লাগবে। আজকালকে দেখা যায় মাদককে নাকি বৈধতা দেওয়া হচ্ছে, 21 বছর হলে নাকি মাদকের লাইসেন্স পাবে, শুধু তাই না, এক এলাকায় 100 জন থাকলে নাকি মদের বার দেওয়া যাবে, দোকান দেওয়া যাবে। আমি আশ্চর্য হলাম, মুসলমানের দেশে 90 ভাগ মুসলমানের দিকে দৃষ্টি না রেখে কুফরি মতবাদ, কুফরি আইন মুসলমানের ঘাড়ে চাপাইয়া দেওয়ার চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না, বড় জুলুম আর কিছু হতে পারে না। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, ছেলেমেয়েরা মদ খাবে, 21 বছর হলে পরে লাইসেন্স নিয়ে মদ খেয়ে বাবাকে মারবে, মাকে মারবে, মা বাবা গিয়ে যদি পুলিশ স্টেশনে পুলিশের কাছে গিয়ে যদি অভিযোগ করে, জনপ্রতিনিধির কাছে গিয়ে যদি অভিযোগ করে, আমার ছেলে প্রতিদিন মদ খেয়ে এসে মারে আমাকে, অথবা ওয়াইফ গিয়ে বলল আমার হাজবেন্ড প্রতিদিন মাদকাসক্ত হয়ে এসে আমাকে মারে, এমত অবস্থায় কী হবে, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। মাদকাসক্ত ছেলেকে যদি পুলিশ ডাকায়, জনপ্রতিনিধি নিয়ে ডাকায়, যদি জিজ্ঞেস করে তুমি মেরেছ কেন, সে যদি বলে আমার লাইসেন্স আছে আর আপনিও জানেন মদ খেলে মাথা ঠিক থাকে না, তাহলে আইন কী হবে? আমি দেখতে পাচ্ছি সামাজিক অবকাঠামোকে নষ্ট করার একটা ষড়যন্ত্র হচ্ছে মাদককে বৈধতা দেওয়া। ঠিক কোরআনে কারীমের জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফখুদূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। কোরআনে কারীম মদকে হারাম করেছে, রাসূলুল্লাহ মদকে হারাম করেছেন, শরীয়ত মদকে হারাম করেছে, যেই মদ শরীয় হারাম করেছে, কোরআন হারাম করেছে, ইসলাম হারাম করেছে, আপনার আমার রাসূল হারাম করেছেন, আল্লাহর কসম কোনো মুসলমান এটাকে হালাল করতে পারে না, বৈধতা দিতে পারে না, বৈধতা দিতে পারে না, বৈধতা দিতে পারে না মুসলমান। একটু কোরআনে কারীমের এই বিষয়গুলো একটু ভালো করে শুনেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আয়াত বলছেন, সূরার নাম হলো সূরা সাবা, 22 নম্বর পারা 28 নম্বর আয়াত। কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। গোটা বিশ্ববাসীর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছিলেন গোটা বিশ্ববাসীর জন্য। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এ ব্যাপারে বেখবর, অধিকাংশ মানুষ এ ব্যাপারে গাফেল, অধিকাংশ মানুষ এ ব্যাপারে অজ্ঞ হয়ে গেছে। কোরআন জানে না, দিন জানে না, ইসলাম জানে না, সূরা ফাতিহা জানে না, কালেমা জানে না, তাসাউদ জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, দোয়ায়ে কুনুত জানে না, আবার আলেমদেরকে ভুল ধরার জন্য আয়েশা দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই গোষ্ঠী আছে না নাই? ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, এই আয়াতের ওজনই বুঝেন নাই। আল্লাহ নিজে বলছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানেই না। ঠিকই তো জানি না আমরা,
ঠিকই তো জানি না। আমাদের না জানা জানার উদাহরণ কেমন জানেন? একটু ভালো করে খেয়াল করে শোনেন, তাবলিগে গিয়েছিলাম এসএসসি পরীক্ষা দিয়ে, অনেক আগের কথা, ছোটবেলার কথা। তো ওখানে যাওয়ার পর জামাতে একজন মুরব্বি বাবা ছিলেন, একেবারে মুরব্বি, বয়োবৃদ্ধ, জানতে পেরেছেন আমি মাদ্রাসায় পড়ি, আমার পিছনে লেগেছেন, রাফি তুমি আমাকে সূরা ফাতিহাটা শিখাও, তুমি আমাকে কোরআনে কেরিম শিখাও, তুমি আমাকে এটা শিখাও ওটা শিখাও, সারা দিন আমার পিছনে পিছনে ঘুরতেন, যতটুকু সময় পেতেন, মস্কের সময় মস্কের জন্য ঘুরতেন, শুধু আমার পিছনে ঘুরতেন। কিন্তু বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার কারণে, বার্ধক্যের কারণে সূরা ফাতিহা সই করে পড়তে পারতেন না, কালেমাটা সই করে পড়তে পারতেন না, বার্ধক্যের কারণে পড়তে পারতেন না, জবান ভারী হয়ে গেছে, ব্রেইন দুর্বল হয়ে গেছে, মনে থাকে না। তা শাহুদ আমি যে কত হাজারবার 40 দিনে তাকে পড়িয়েছি তার কোনো হিসাব আমার কাছেও নাই। আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু, এটুকুও তার মনে থাকে না, ধারাবাহিকতা মনে থাকে না। কৃষক মানুষ অনেক জায়গা জমি আছে, সূরা ফাতিহা কোনোদিন সহি করে পড়তে পারেন নাই, দিন শিখেন নাই, কালেমা পড়তে পারেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির নামটা সহি করে নিতে পারেন না, মুহাম্মদ মুহাম্মদ এই নামটা সহি করে নিতে পারেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তার গলা দিয়ে আসেই না, তার জবান দিয়ে আসেই না। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়ালামুন, আমার কলিজার টুকরা ভাইরা, আমার কলিজার টুকরা বাবারা, আমার বক্তব্য এটা নয়, আপনার আমার ওই সময় একদিন আসবে, কিন্তু তার আগে দিন সম্পর্কে জানার চেষ্টা করি, তার আগে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করি, তার আগে কোরআন সম্পর্কে জানার চেষ্টা করি, তার আগে আল্লাহ তাআলার দাসত্ব সম্পর্কে জানার চেষ্টা করি। ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়ালামুন, তিনি শুধু কাঁদতেন আর বলতেন আল্লাহ কি আমাকে মাফ করবেন না, আমার তো কালেমাটা সহি হয় না, আমার কি কোনো নামাজ কবুল হবে না আল্লাহর কাছে, এই কথা বলে বলে কাঁদতে থাকতেন। আর আমিও দোয়া করতাম যে আল্লাহ তুমি তাকে জান্নাত দান করিও। বৃদ্ধ কিন্তু দিনের কতটুকু মুজাহাদা করছেন, কতটুকু চেষ্টা করছেন। এমন অনেক ভাইরা আছে, এমন অনেক বাবারা আমাদের এখানে আছে, গিয়ে দেখেন কোরআন সহি নাই, গিয়ে দেখেন সূরা ফাতিহা সহি নাই, গিয়ে দেখেন তাসাউদ সহি নাই, গিয়ে দেখেন কালেমা সহি নাই, কিন্তু কালেমা সহি করার জন্য কদিন তাকিদ দিয়েছি। আল্লাহ তাআলা তো আরো কড়াভাবে আপনাকে আমাকে জিজ্ঞেস করছেন, আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, তারা কি তাদের রাসূলকে চেনে নাই যে কারণে তারা তাদের রাসূলকে অস্বীকার করছে? বলে হুজুর কোথায়, আমরা আমাদের রাসূলকে চিনেছি কিন্তু রাসূলের সুন্নাহ আমাদের মানতে ভাল লাগে না, তাহলে তো মুনাফিক। আর যদি বলে রাসূলকে চিনেই নাই তাহলে তো বেঈমান। এই অবস্থায় সে জাহান্নামী, মুনাফিকের অবস্থায় সে জাহান্নামী। লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, যদি চিনতাম তাহলে আপাদমস্তকে রাসূলের চরিত্র থাকতো, ঘরে রাসূলের চরিত্র থাকতো, পারিবারিক জীবনে রাসূলের চরিত্র থাকতো, সামাজিক জীবনে রাসূলের চরিত্র থাকতো, রাষ্ট্রীয় জীবনে রাসূলের চরিত্র থাকতো, পলিটিক্যাল লাইফে রাসূলের চরিত্র থাকতো, রাজনৈতিক জীবনে রাসূলের চরিত্র থাকতো। না আমাদের ব্যক্তি জীবনে আছে, না পারিবারিক জীবনে আছে, না সামাজিক জীবনে আছে, না রাষ্ট্রীয় জীবনে আছে। আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করেন কি জবাব দিবে একটু চিন্তা করে দেখি, কি জবাব দিবে একটু চিন্তা করে দেখি। আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে জানানো লাগবে, অবশ্যই জবাবদিহিতার কাতারে জানানো লাগবে। একটা স্কুলের প্রোগ্রামে গিয়েছিলাম, এটাও একটা স্কুলের মাঠ, আমি বলে যাচ্ছি আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন। একটা স্কুলের প্রোগ্রামে গিয়েছিলাম, ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম, স্টুডেন্টসদেরকে, আচ্ছা বলো তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কজন বা তাদের দুজনের নাম কি, কেউ বলতে পারবা? কেউ দাঁড়ায় না, কেউ বলে না। একজন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে হুজুর একজনের নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আরেকজনের নাম হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাউযুবিল্লাহি মিন যালিক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ঠিক আছে, হযরত ফাতেমা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, তারা তাদের রাসূলকে চেনে নাই ফলে অস্বীকার করছে। এরা যদি রাসূলকে চিনত, ইসলামকে চিনত, শরিয়াকে জানতো, হালাল হারামকে জানতো, মাদকের মতো হারাম বিষয়কে মুসলমানের মাথার উপর চাপিয়ে দিয়ে তার বৈধতা দেওয়ার সাহস করতো না। কথা বলেন ঠিক কিনা, কোথায় আছি আপনি আর আমি একটু চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারিমে যেরকম বলেছেন কোরআনে আরও বলেছেন, কেমন চিনলাম না একটু চিন্তা করেন। সূরা আরাফ 179 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল যার চোখ আছে দিনকে চিনল না, ইসলামকে চিনল না, আল্লাহকে চিনল না, কলব থাকতেও চিনল না, হাত থাকতেও চিনল না, দৃষ্টি থাকতেও চিনল না, কান থাকতেও চিনল না, আল্লাহ রব্বুল আলামিন এই অঙ্গ প্রত্যঙ্গ পুরা বডি দিয়েছেন, তারপরেও ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তারপরেও আল্লাহকে চিনল না, তারপরেও রাসূলকে চিনল না, তারপরেও হালাল হারামকে চিনল না, জায়েজ না জায়েজকে চিনল না, এরা তো চতুষ্পদ হয়ে যায়, বরং তার চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহি মিন জালিক। কিভাবে মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়, ছোট্ট একটা উদাহরণ শুনেন, হাদিসের একটা ঘটনা শুনে, কিচ্ছা শুনে আপনাদেরকে। মুসনাদে আহমদের হাদিস এ আয়াতের ব্যাখ্যা বলছে, মুসনাদে আহমদের হাদিস 12153 নম্বর হাদিস। নবীজির কাছে একজন গরিব সাহাবি অভিযোগ দায়ের করেছেন, এসে অভিযোগ, গরিব মানুষ, অগনবীজি আমার একটাই মাত্র উট, বাহন একটাই, উটটা আবার পাগল হয়ে গেছে, কথা শুনে না। সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটাই মাত্র উট, উটটাও কিনা আবার পাগল হয়ে গেছে, কথা শুনে না, ফল ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, পানি দিতে পারছি না। অগনবীজি এমনও নয় যে আমি ধনী মানুষ আরেকটা উট কিনতে পারবো, এমনও নয়, আবার এমনও নয় আমার আরেকটা আছে, এই অবস্থায় কি করতে পারি? নবীজি সাহাবিদের নিয়ে বসেছিলেন, সাহাবিদের নিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন সাহাবির আমার চলো তো দেখি যাই তার কি হয়েছে। গরিব বলে তাকে উপেক্ষা করেন নাই, গরিব বলে তাকে অবহেলা করেন নাই, সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়ায় গেছেন, দাঁড়ায় দৌড়ে গেলেন, চলো তো দেখি তোমার উটটার কি হয়েছে। উটটা যেই বাগানের মধ্যে অবস্থান করছে ওই বাগানের দরজায় গিয়ে রাসূলুল্লাহ হাজির, দরজা দিয়ে ঢুকলেন, সাহাবিদের মধ্যে কানা ঘেঁষা হতে আরম্ভ হতে লাগলো, কি ব্যাপার এই পাগল উট যদি নবীজিকে গুতা মেরে দেয়, এই পাগল উট যদি রাসূলের সাথে বেয়াদবি করে, এই পাগল উট যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, আহারে তুমি এই কথা না নবীজিকে কেন বললা? সাহাবি নিজেও বিচলিত হয়ে পড়লেন যে কথা তো ঠিক, আমার পাগল উট যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়ে দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি বেয়াদবি, কিন্তু দেখা গেল সম্পূর্ণ বিপরীত। নবীজি যখন ওই বাগানের দরজা দিয়ে গিয়ে ঢুকলেন, বাগানে ঢুকতে দেরি হয়েছে, পাগল উটটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দৌড়ে দৌড়ে এসে তার কদম মোবারকে সিজদায় পড়ে গেছে, কদমে এসে সিজদায় পড়ে গেছে। সাহাবীরা দেখে আশ্চর্য, হে আল্লাহর রাসূল, আমরা চিন্তা করছিলাম আপনার সাথে না জানি বিয়াদবি করে কিনা, এত দেখি আপনার কদমে সিজদায় পড়ে গেছে, পাগল উট, উট আপনাকে চিনল কি করে? সাহাবীরা দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা পাগল উট যাকে আল্লাহ বুঝার ক্ষমতা দেন নাই, যে কিনা চোখ দিয়ে দেখে ভালো মন্দ যাচাই করতে পারে না, যে কিনা আমাদের মতো অন্তরওয়ালা নয়, চতুষ্পদ যার বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা দেন নাই, ওই পাগল উটটা যদি আপনার কদমে সিজদায় পড়তে পারে, নাহনু আহাক্কু আন নাসজুদা লাকা ইয়া রাসূলুল্লাহ, মুসনাদে আহমদের হাদিস 12153 নম্বর হাদিস, নাহনু আহাক্কু আন নাসজুদা লাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে চক্ষু দিলেন, আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে অন্তর দিলেন, পাগল উট যদি আপনার কদমে সিজদায় পড়তে পারে আমরা আপনাকে কেন সিজদা করব না, আমরা আপনাকে সিজদা করতে চাই। নবীজি বললেন লা ইয়াসলুহু লি বাশারিন আইয়াসজুদা লি বাশারিন ওয়ালাউ সালাহা লি বাশারিন আইয়াসজুদা লি বাশারিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, সাহাবীরা আমার কোন মানুষের জন্য মানুষকে সিজদা করা জায়েজ নাই, যদি জায়েজ হতো তাহলে নারীদেরকে তাদের স্বামীকে সিজদার বিধান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিতাম, কিন্তু দেই নাই, কোন মানুষকে সিজদা করা জায়েজ নয়, আমাকেও সিজদা করা জায়েজ নয়। এই তামাম পৃথিবীতে কত মানুষ কবরে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে, ভণ্ড পীরদের কাছে গিয়ে সেজদা করে, বটগাছের সামনে গিয়ে সেজদা করে, আল্লাহর নামে কসম করে বলি আল্লাহ ছাড়া আর কারো সামনে এই মাথাটা নত করা জায়েজ না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা, ভালো করে বুঝেন, কার সামনে মাথা নত করতে হবে? একমাত্র আল্লাহর সামনে। এখন মানুষের সামনে মানুষ কি মাথা নত করছে?
গাছের সামনে গিয়ে মাথা নত করে, বট গাছ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আমার চোখে দেখেছি মাজারকে সামনে রেখে পূর্ব দিকে সিজদা করতেছে, মাজারকে সামনে রেখে পূর্ব দিকে সিজদা করতেছে, পশ্চিমে নয়, কাবার দিকে নয়। কোন দিকে আপনার কিবলা, কোন দিকে আপনার কাবা? প্রশ্ন আমার, এগুলো বন্ধ করুন। নবীজি নিষেধ করেছেন, হারাম করেছেন, কোন মুসলমান এটা করতে পারে না। আর এখনকার মুসলমানরা নাউজুবিল্লাহ নানান ভাবে বিভ্রান্ত, বাচ্চা হচ্ছে না তো মাজারে যাচ্ছে, সন্তান হচ্ছে না তো ভণ্ড পীরদের কাছে গিয়ে সিজদা দিচ্ছে, তার পায়ে গিয়ে সিজদা দিচ্ছে, নাউজুবিল্লাহ, হারাম। হক্কানি আলেমরা তো কোনোদিন তাকে সিজদা দিতে বলবেন না, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করায় দিবেন, রবের সাথে সম্পর্ক কায়েম করে দিবেন, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করে দিবেন। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। আর আপনি আর আমি কি করতেছি? একটা চতুষ্পদ জন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি চিনতে পারে, আপনি আর আমি কেন চিনলাম? এই হাদিসের মধ্যে কয়েকটা শিক্ষা আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনেন। এক নম্বর শিক্ষা হল, নবীজির সাহাবি গরিব আর ধনী বলে এমন কোনো কথা নয়, কখনো যদি কোনো বিপদে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হাজির হতেন, যেমনটাই গরিব সাহাবি বিপদে পড়েছেন নবীজির কাছে গিয়ে হাজির, অগো নবীজি আপনি সমাধানটা করে দেন। এখান থেকে শিক্ষা হলো, কোনো মুসলমান যদি কখনো বিপদে পড়ে যায় হক্কানি আলেমদের কাছে যাবে, কোনো জাহেল মূর্খ ইসলামের দুশমনদের কাছে কোনো মুসলমান যেতে পারে না, হক্কানি আলেমের কাছে যাবে। শেখুল হাদিস, মুহাদ্দিস, মুফাসসির, খতিব, অভাব নাই। দুই নম্বর, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, ভালো করে বুঝেন। তিন নম্বর শিক্ষা, ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, একটা পাগল উট যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে, আর আপনি আর আমি যদি বিবেকবান বুদ্ধিমান হয়ে চোখ থাকতেও যদি নবীজিকে না চিনলাম, হাসরের মাঠে আল্লাহর রাসূলের সামনে কীভাবে চেহারাটা দেখাবো একটু বলেন তো দেখি। মুভিটা তো বের হতে দেরি হয়, দেখার জন্য তো পাগল হয়ে যান, তা তো বের হতে দেরি হয়, শোনার জন্য তো পাগল হয়ে যান। কাফের মুশরিকরা কে কী বললো সেটা বোঝার জন্য তো অস্থির হয়ে যান, রাসূলুল্লাহ যা বললো সেটা বোঝার জন্য না আপনার মাঝে অস্থিরতা আছে, না তামান্না আছে, না তাকাজা আছে, না কোনো ধরনের ইচ্ছা আছে, একটু চিন্তা করে দেখেন। কেন নাই, ইমানদার মুখে মুখে দাবি করে কিন্তু একটু ইমান মন থেকে চিন্তা করে দেখেন নাই, মন থেকে নাই, মুখে দাবি করে ইমানদার। একটা হাদিস আপনাদেরকে শোনাই, আমাদেরকে শোনাই, বুখারী শরীফের হাদিস 3632 নম্বর হাদিস। দুই বন্ধু, একজন মুমিন একজন মুশরিক, ইসলামের প্রাথমিক যুগের কথা। মুমিন যিনি, তিনি রাসূলের সাহাবি, আর মুশরিক যিনি, তিনি রাসূলের দুশমন, দুশমন যিনি তিনি মক্কায় থাকেন, মুমিন যিনি তিনি মদিনায় থাকেন, রাসূলের সাহাবি। মুমিন বন্ধু মক্কায় গেলে তার মুশরিক বন্ধুর বাড়িতে উঠতেন, আর মুশরিকও যদি মদিনায় আসতো তার মুমিন বন্ধুর বাড়িতে উঠত। তো একবার সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজ মুমিন সাহাবীর নাম, আর মুশরিকের নাম, মুশরিক বন্ধুর নাম উমাইয়া ইবনে খালফ। মুমিন বন্ধু একবার মক্কায় গেলেন, উমাইয়া ইবনে খালফকে গিয়ে বলছেন, বন্ধু আমি বাইতুল্লাহ তাওয়াফ করতে চাই, সুযোগ করে দাও। পরিস্থিতি এমন ঘোলাটে, একজন মুসলমান দেখা মাত্রই গর্দান আলাদা। উমাইয়া ইবনে খালফ বললেন, এমত অবস্থায় কিভাবে তোমাকে এই সুযোগটা করে দিব, সম্ভব না। কিন্তু তিনি না ছোট বান্দা, যে কোনো অবস্থাতে আমি মক্কায় এসে বাইতুল্লাহ তাওয়াফ না করে যাবো, এটা হতে পারে না, যে কোনো উপায় আমাকে সুযোগ দাও। বন্ধু বুদ্ধি করলো, এক কাজ করো, ঠিক দুপুর যখন হয়, সূর্য যখন ঠিক মাথার উপরে, ওই মুহূর্তে মাতাফে লোক কম থাকে,
হাদিসের কিচ্ছা শোনাচ্ছে, মাতাফে মানুষ কম থাকে, তখন তোমাকে একটু ঢেকে ঢুকে কোনো একভাবে নিয়ে যাব না, কারণ রোদের তাপের কারণে সবাই বাড়িঘরে অবস্থান করে, ছায়া থাকে, মাতাস তো আজও খোলা মেলা, এখনো তো খোলা ওই জায়গায়। যেমন চিন্তা তেমন কাজ, বের হয়েছেন কোথায়, মাতাফে যাচ্ছে জিয়ারত করার জন্য, বের হতে দেরি, আবু জাহেলের সাথে দেখা হইতে দেরি নেই, আবু জাহেল সামনে এসে কাজ কি ব্যাপার, আবু সফওয়ান উমাইয়া ইবনে খালফ মুশরিক বন্ধুর একটা উপাধি নাম ছিল আবু সফওয়ান, লাকব আবু সফওয়ান, এটা কে তোমার সাথে, অচেনা অচেনা লাগে, চিনি না, একে বলে লিডার, ইনি আমার মুসলিম বন্ধু সাদ ইবনে মুআজ, কি সাদ ইবনে মুআজ তোমার মুসলিম বন্ধু, মানে এরা কারা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, যে মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মকে কলঙ্কিত করেছে, আমাদেরকে অপমানিত করেছে, তার সঙ্গী বলে, হ্যাঁ কোথায় থাকে, মদিনায় থাকে, এখানে এসেছে বেড়াতে, আহা আবু জাহেল তো সঙ্গে সঙ্গে খেপে গেল, সাদ ইবনে মুআজকে গালাগালি করতে লেগেছে, একের পর এক বলতে বলতে নবীর শানেও মানে আঘাত করা শুরু করেছে, সাদ ইবনে মুআজ নিজেকে যতক্ষণ বলেছে, নিজেকে যতক্ষণ গালি দিয়েছে কিছুই বলেন নাই, কিন্তু আপনার আমার রাসূলের শানে যখন গালি দিয়ে আঘাত করতে লেগেছে, সম্মানে আঘাত করতে লেগেছে, সাদ ইবনে মুআজ বললেন, আবু জাহেল মুখ সামনে কথা বলো, আমাকে যা বলেছে বলেছো, অসুবিধা নাই, আমার রাসূলের ইজ্জত আঘাত করবা তো মদিনার পথ আজীবনের জন্য বন্ধ করে দেওয়া হবে, আল্লাহ আল্লাহ, একটু চিন্তা করেন পরিস্থিতি কেমন, চিন্তা করেন সামনে মুশরিকদের দুশমনদের সর্বোচ্চ নেতা, একমাত্র একজন বন্ধু, ডানে বামে সব দুশমন, দেখা হলেই গর্দান আলাদা, এমন পরিস্থিতিতে রাসূলের ইজ্জতের জন্য কিভাবে গর্জন দিয়েছেন চিন্তা করেন। উমাইয়া ইবনে খালফকে বললেন, উমাইয়া তুমি অচুপ হও, উমাইয়া বলতে লাগলো, সাদ তুমি কাকে এত বড় ধমক দিলা, উনি আমাদের সর্বোচ্চ নেতা, তুমি তাকে এইভাবে ধমক দিলা কেন। সাদ ইবনে মুআজ বললেন, উমাইয়া ইবনে খালফ শোনো, তুমিও যদি আমার রাসূলের বিরুদ্ধাচরণ করে তার বক্তব্যের সমর্থন করো, আজ থেকে তোমার সাথেও আমার কোনো বন্ধুত্ব নাই, আল্লাহু আকবার, একমাত্র যে বন্ধু তাকেও পরিহার করলেন, সাফ জানাইয়া দিলেন তোমার সাথেও আমার কোনো সম্পর্ক নাই, তবে শোনো তুমিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি তোমাকে হত্যা করবেন, সাবধান ভালো হয়ে যাও। সর্বোচ্চ নেতাকে আন্তর্জাতিক থ্রেট করেছেন, মদিনার পথ বন্ধ করে দিবে, আর উমাইয়াকে বললেন আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে হত্যা করবেন, উমাইয়ার তো ঘুম আরাম হয়ে গেছে, এই কি বললে এটা, সাদ সত্যি কি মুহাম্মদ বলেছেন তিনি আমাকে হত্যা করবেন, বলে হ্যাঁ, তুমি শুনেছ, বলে হ্যাঁ, বুখারী শরীফের হাদিস ভালো করে শুনেন, আপনি আর আমি কতটা দিনকে চিনতে পেরেছি, দিনের উপর আপনার আমার ইয়াকিন কতটুকু একটু বুঝেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে উমাইয়া ইবনে খালফ এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলছে, ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা সাদ রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তিনি আমাকে হত্যা করবেন, আমিও আল্লাহর নামে কসম করে বলি, নবী বলে থাকলে একটু মিথ্যা বলেন নাই, আল্লাহর কসম তিনি আমাকে হত্যা করবেন, বিশ্বাস, একজন মুশরিকের বিশ্বাস, কার কথায়, মুহাম্মদ ইসলামের কথায়, নবীজির কথায়, আর আপনার আমার বিশ্বাস মুসলমান হওয়ার পরেও কতটুকু একটু চিন্তা করেন। উমাইয়া বাড়ি গেছে, বউ তো তার সবচেয়ে আপন, বউর কাছে গিয়ে বলতেছে, বউ জানো কি হয়েছে, বলে কি হয়েছে, এই ঘটনা, সাদ ইবনে মুআজ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাকে হত্যা করবেন, বলে কি বলছো তুমি, এটা সত্যি এটা মুহাম্মদ বলেছেন তো, বলে হ্যাঁ, বুখারী হাদিস 3632 নম্বর হাদিস, ওয়াইফা বলছে ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা, যদি মুহাম্মদ এটা বলে থাকেন আল্লাহর কসম তিনি মিথ্যা বলেন নাই, বাঁচতে পারবে না, তবে খবরদার মক্কার বাইরে যায় না, বিধবা তো কেউ হতে চায় না, বুঝলেন এই কথা, ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম আমাদের এক আত্মীয় স্বজনের, আমি আর এর চেয়ে স্পষ্ট করতে চাচ্ছি না, বাড়িতে চোর ঢুকেছে, চোর কথা বুঝেন নাই তো, চুরি করতে পারছে বা পারছে না, উঠানের মধ্যে হামকি ধামকি দিচ্ছে,
তো এক স্বামী, উনি আবার খুব সাহসী মানুষ, উনি ওই যে খুন্তি টুমতি নিয়ে বের হইতেছেন বলে আর দাঁড়া, চোরকে তো স্বাভাবিক মানুষ দৌড়ায়, আর ওরা তো পালাইয়া যায়। চাচা মিয়া দৌড়ে চোর ধরবেন কি? চাচার লুঙ্গি চাচি ধরে রাখছে, খবরদার তুমি যাও না, যদি তোমার কিছু করে, মানে পায়ে ধরে রাখছে, খবর তোমার পায়ে ধরি, তুমি যাও না। বুঝার জন্য বললাম, প্রকৃত যদি মহব্বত থাকে তাহলে স্বামী স্ত্রীর এমন হয়। উমাইয়া ইবনে খালফের ওয়াইফ বলতেছে, ওয়াল্লাহি মা ইয়াকতিবু মুহাম্মাদুন ইযা হাদাসা, হে উমাইয়া খবরদার মক্কার বাইরে যাও না, আল্লাহর কসম নবী বলে থাকলে তিনি মিথ্যা বলেন নাই, মারবেনি, অতএব সেফ জোনে থাকো, মক্কার বাইরে বের হয় না। সে বলতেছে, তোমার কি মাথা খারাপ? মোহাম্মদ ইসলাম বললে এটা তো সত্য, আমি তো যাব না। সেও যাবে না, একমত। ওদিকে মুসলমানরা তাদের একটা বাণিজ্যিক কাফেলাকে মদিনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। খবর এসেছে মক্কায়, আবু জাহেল সৈন্য সামন্ত রেডি করতেছে, সবাই মিলে যুদ্ধে যাবে, কার বিরুদ্ধে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সবাই রেডি হচ্ছে। কিন্তু উমাইয়া ইবনে খালফকে এসে যতবার বলে চলো যাই, একে খবরদার আমি নেই, খালি ডাইনে যায় বামে যায়, আমি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাব না, সে যাবে না। নেতা চিন্তা করলেন, এ যদি না যায় তাহলে তো তার গোত্রেরও কেউ যাবে না, গোত্র লিডার তো আপনারা দেখেন না, উত্তরবাগ দক্ষিণ পাড়ার পশ্চিম পাড়ার এক একজন মিছিল, ওই যে রাজনীতি সব তো আর ক্লিয়ার করা যায় না, বুঝেন না, এখানে অমুক ভাইয়ের নেতৃত্বে অমুক জায়গা থেকে সুবিশাল একটা মিছিল, দক্ষিণ পাড়া থেকে অমুকের নেতৃত্বে, পূর্ব পাড়া থেকে অমুকের নেতৃত্বে, কি না তো ঠিক কিনা কিনা, এটা বোঝানোর জন্য বললো। উমাইয়া ইবনে খালফা তো নেতা, তার অধীনস্থ লোকেরা তো যুদ্ধে যাবে না, তাকে যে কোনো উপায় নেওয়া লাগবে, এটা আবু জাহেলের থিওরি। কি করা যায় খুঁজে পাচ্ছিলেন না, কারণ আবু জাহেলের সামনেই দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ মা ইয়াকদিবু মুহাম্মাদুন ইযা হাদাসা। আবু জাহেল বুঝে গেছেন যে আমার সামনে দাঁড়ায় বলছে, আল্লাহর কসম মুহাম্মদ ইসলাম যদি বলে থাকেন তিনি আমাকে মারবেন, তার মানে তিনি মিথ্যা বলেন নাই, আল্লাহ নামে কসম করে বলেছে, অত যুদ্ধে যাবে না, এটা আবু জাহেলও বুঝছেন। তো একদিন দেখেন মাতাফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গোত্রের লোকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে। আবু জাহেল চিন্তা করলেন, এটাই একটা সুযোগ, ওরে লজ্জায় ফেলেও যুদ্ধের জন্য রেডি করা লাগবে। একটা পাত্রে সুগন্ধি নিয়েছেন, আরো প্রায় এখনো পাত্রের মধ্যে সুগন্ধি জ্বালায়, ধূপ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, তো ঠিক এইভাবে আগর কাঠ দিয়ে দেখবেন সুগন্ধি জ্বালায়, পাত্রের মধ্যে সুগন্ধি নিয়ে এটা নিয়ে গেছেন কে? আবু জাহেল। মাতাফে যখন তিনি তার গোত্রের লোকদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, তো কি বলতেছেন আবু জাহেল? আবু জাহেলকে বলতেছেন, হ্যাঁ উমাইয়া যুদ্ধের কথা বলি, তুমি ডাইনে যাও বামে যাও, কি করো না করো, এই না আমি এই সুগন্ধি মেখে ঘরে বসে থাকো, কাপুরুষ তুমি। আমাদের সমাজে একটা পরিভাষা আছে না ভাই, একটা মিছিলে দেখলাম না, একটা হুঙ্কার দিতে দেখলাম না, চুরি পরে ঘরে বসে থাকেন বলে না, এটা ছিল তৎকালীন আরবের পরিভাষা যে সুগন্ধি মেখে ঘরে বসে থাকো। উমাইয়া চিন্তা করলো, আমার সব কর্মীদের সামনে আমার এত বড় অপমান, এটা তো সহ্য করা যায় না, নেতা আপনি আমার এত বড় অপমান করলেন, আমি এক্ষুনি যুদ্ধের জন্য বের হচ্ছি, বাড়িতে গেছি, গিয়ে বউকে বলতেছে, বউ তরবারি টরবারি সব দাও, ঘোড়া একেবারে যেটা দ্রুতগামী সেটা, এই সেই বলে, তোমার কী হইলো, অসুবিধাটা কি তোমার, কই যাবা? কই যুদ্ধে যাবো, মানে যুদ্ধে মানে মোহাম্মদ ইসলাম বলে, হ তুমি কি তোমার মদিনার বন্ধুর কথা ভুলে গেছো? কই দূর, ওইটা কি ভোলা যায় নাকি, অসম্ভব বলে, তাইলে যে যুদ্ধে যে যাচ্ছ, বলছে দূর তুমিও বুঝবা না, নেতা সবার সামনে আমার অপমান করছে, একটু দেখানোর জন্য বের হচ্ছে আর কি, তো বলি যে সিরিয়াসলি তো যাচ্ছ? বলছে না যাচ্ছি ঠিকই, সবার চেয়ে আমার ঘোড়াটা সবচেয়ে দ্রুতগামী, যেতে যেতে মনে করে একটু যায়া পিছন দিকে যে একটা দৌড় দিব, আর কেউ খুঁজে পাবে না, তুমি টেনশন করো না, আমি চলে আসবো। বউকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু রাসূলের কথা আসলে মিথ্যা হতে পারে না, ওয়াল্লাহি মা ইয়াকদিবু মুহাম্মাদুন ইযা হাদাসা, তার কথা হচ্ছে যেটা স্বীকার করেছে এটাই সত্য। যুদ্ধে রওনা হয়েছে, আবু জাহেল চিন্তা করলো এই বাটপার তো যাবে না, এটা পালাবে, এর নজরদারি করে নেওয়া লাগবে, তারে চোখে চোখে রেখে রেখে যুদ্ধের ময়দান পর্যন্ত নিয়ে গেছেন, সেই যুদ্ধ বদরে গড়িয়েছে, বদর প্রান্তে 313 জনের বিরুদ্ধে যেগুলো জাহান্নামী হয়েছে তার মধ্যে একজন উমাইয়া ইবনে খালফ,
আল্লাহু আকবার কেউ কইল না, আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার বললেন? রাসূলের কথা সত্য, রাসূল বলেছেন তাকে হত্যা করবেন, হত্যা করা হয়েছে। সে রাসূলের হাত থেকে বাঁচতে পারে নাই, পালানোর চিন্তা তার সফল হয় নাই। আমি এই কথাগুলো কেন বললাম? একজন মুশরিক বলছে আল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেছেন ওটা মিথ্যা না, তিনি মিথ্যা বলেন নাই। আপনি আর আমি নবীর কথা না জানি, না মানি, না বোঝার চেষ্টা করি, না ইমান আছে এটার উপর চিন্তা করেন। একজন কাফেরের চেয়ে অধঃপতনে চলে গেছি আপনি আর আমি বিশ্বাসের দিক থেকে। যদি বিশ্বাস করতাম তাহলে কোরআন সুন্নার ভিতরে শান্তি তালাশ করতাম, কুফরি মতবাদে শান্তি তালাশ করতাম না, কুফরি মতবাদে শান্তি তালাশ করতাম। কিন্তু এখন তো শান্তি তালাশ করছে কুফরি মতবাদে, কুফরি মতবাদে শান্তি তালাশ করছে। আল্লাহ হেদায়াত দান করুন আপনাকে আমাকে, খুব দুঃখ নিয়ে কথাগুলো বলছি। ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটা প্রজন্ম তৈরি করা হচ্ছে, এরা আলেমদেরকে দেখতে পারে না। খেয়াল করে দেখেন, আলেম বিদ্বেষ, কোরআন বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ সবটাই তাদের মাঝে আছে। ভালো করে শুনেন, ভালো করে শুনেন, কান খাড়া করে শুনেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 নম্বর আয়াত সূরা সফ 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ। যেই বাতি আল্লাহ জ্বালিয়েছেন ওই বাতি নিভিয়ে দেওয়ার সাধ্য এই তাম পৃথিবীতে কারো নাই, আছে না? অসম্ভব। ইসলামের বাতিতে যারা হাত দিয়েছে ওদের হাত পুড়ে গেছে, ওদের লাইফ পুড়ে গেছে, এদের জীবন পুড়ে গেছে। ইসলাম আছে, ইসলাম থাকবে, লা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে, হাদিস দিয়ে একটু শুনেন দিল দিয়ে। বুখারী শরীফের হাদিস 5777 নম্বর হাদিস, খাইবারের যুদ্ধ চলছে, খাইবারের যুদ্ধ, মুসলমানেরাও বিজয় হয় না, ইহুদিরাও বিজয় হয় না, ইহুদিদের সাথে চলছিল যুদ্ধ। কিছুদিন পর মুসলমানরা বিজয় হলো, নবীজি দুর্গে অবস্থান করছেন। ইহুদিদের মাঝে একজন জায়নাব বিনতে হারেস, ষড়যন্ত্রকারী নিয়ে একজন নারী ছিল, সে চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মেরে ফেলা যায় ইসলাম শেষ, ইসলাম শেষ। বলে কিভাবে মারা যায়? ষড়যন্ত্র এঁকেছে, এক কাজ করো, একটা বকরি জবাই করো, কারণ মুহাম্মদ তো হাদিয়া গ্রহণ করে, হাদিয়া বকরি জবাই করে সেই বকরির গোশতে বিষ মিশিয়ে তারপর তারে খেতে দিবা, বাস খেয়ে মারা যাবে। ওরা খবর নিয়ে জানতে পারলো নবীজি বকরির বাহুর গোশতটা বেশি পছন্দ করেন, ওই বাহুর গোশততে বেশি বেশি করে বিষ মিশিয়ে নবীজিকে হাদিয়া দিল। নবীজি হাদিয়া গ্রহণ করলেন, সাহাবিদেরকে নিয়ে বকরিটা খাওয়ার জন্য যখন বসলেন ওই বাহুর গোশত থেকে বিসমিল্লাহ বলে একটা অংশ মুখে দিলেন, সুবহানাল্লাহ, মুখে দিয়ে সাহাবিদেরকে বললেন সাহাবীরা আমার তোমরা কেউ খাবা না, সবাইকে না করে দিয়ে বললেন যাও সমস্ত ইহুদিদেরকে ডেকে নিয়ে আসো। সমস্ত ইহুদিদেরকে ডেকে আনা হলো। নবীজি তারপর ইহুদিদের কাছে বললেন তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, সঠিক জবাব দিবা তো? বলে হ্যাঁ মুহাম্মদ, অবশ্যই অবশ্যই সঠিক জবাব দিব, মিথ্যা জবাব দিব না। নবীজি 1 নম্বর প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি তোমাদের পূর্বপুরুষকে তার নাম কি? ওরা মিথ্যা জবাব দিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, নবীজি সত্যটা জানাইয়া দিয়ে বললেন আমারটা সত্য না তোমাদেরটা সত্য? ওরা বলল মুহাম্মদ তোমারটা সত্য, মিথ্যা বলেছিলাম তুমি তো জেনে গেলা, তোমার আল্লাহ তোমাকে জানা দিয়েছেন, ধরা খেয়ে গেছে। নবীজি আবার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি তোমরা চিরস্থায়ী জান্নাতি না মুসলমানেরা চিরস্থায়ী জান্নাতি, তাওহীদে বিশ্বাসীরা চিরস্থায়ী জান্নাতি? ওরা বলে মুহাম্মদ আমরা চিরস্থায়ী জান্নাতি, আর তোমরা চিরস্থায়ী জাহান্নামী। বলে কিভাবে? প্রথম জাহান্নামে আমরা যাব, জাহান্নামে আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়ে জান্নাতে পাঠায়া দিবেন, তারপর ইহুদিদের স্থলাভিষিক্ত তোমরা মুমিনদেরকে আল্লাহ করবেন, নাউজুবিল্লাহ। নবীজি বললেন তাওহীদ বিশ্বাসীরা হবে চিরস্থায়ী জান্নাতি, আর মুশরিকরা হবে চিরস্থায়ী জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই, তোমরা মিথ্যা বলেছো, আমি যেটা বলেছি ওটাই সত্য। ওরা বলল হ্যাঁ মুহাম্মদ তোমার কথাটাই সত্য, আমরা যা বলেছিলাম মিথ্যা। ওরা বুঝে গেল
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন এটা সত্য, আর ওরা যা বলে তা মিথ্যা, নবীজিকে বিভ্রান্ত করার জন্য বলে। কিন্তু আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দেন, নবীজি মূলত তিন নম্বর প্রশ্নটা করার জন্য যেন তারা মিথ্যা জবাব না দেয়, এই জন্য আগে দুই দুইটা প্রশ্ন করে পরীক্ষা করায় নিয়েছেন, বোঝায় নিয়েছেন। তিন নম্বর প্রশ্ন হিসাবে নবীজি বললেন, তিন নম্বর আরেকটা প্রশ্ন করতে চাই, তোমাদেরকে মিথ্যা জবাব দিবা না তো? কয় না মুহাম্মদ, আগে দুই দুইটা জবাব মিথ্যা দিয়ে তোমার কাছে ধরা খেয়ে গেছি, তিন নম্বর প্রশ্নের জবাব মিথ্যা দিব না। বলে আচ্ছা বলো তো দেখি, হাল জাআলতুম ফি হাদিহি শাতি সুমান, এই যে বকরিটা তোমরা আমাকে দিলা হাদিয়া, এই বকরিতে কি তোমরা বিষ মিশাও নাই, নাকি বিষ মিশিয়েছো বলো তো দেখি? ওরা বলল নাআম। ফাকালু নাআম, নবীজি আবার বললেন মা হামালাকুম আলা যালিক, কেন তোমরা এমনটা করলে? ওরা জবাব দিল ইনকুম তাকাদাবান, আরেক বর্ণনায় এসেছে ইনকুম তাকাদিবান নাস্তারিহু মিনকা ওয়া ইনকুম তানাবিয়্যান লাম ইয়াদুররাক মুহাম্মাদ, যদি তুমি মিথ্যা নবী হও তাহলে এই বিষ তুমি খাওয়ার পর মারা যাবো, আমরা বেঁচে যাবো, আর যদি তুমি সত্য নবী হও এই বিষ তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারবে না। আর বিষ যদি খাও নবী সত্য যদি হও কিচ্ছু হবে না, আর যদি মিথ্যা নবী দাবিদার হও তাহলে মারা যাবো। ওয়াইন কুনতা নাবিয়্যান লাম ইয়াদুররাক, ভালো করে শুনেন, যুগে যুগে পয়গম্বরদের উপর ষড়যন্ত্র করা হয়েছে, এমন পয়গম্বর ছিলেন করাত দিয়ে ফেরে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, এমন পয়গম্বর ছিলেন, এই বার্মায় কি নির্যাতন না হয়েছে বলেন মুসলমানদের উপরে, হজ নিয়ে বিতর্ক, পর্দা নিয়ে বিতর্ক, আলেমদের নিয়ে বিতর্ক, কোথায় মদের বৈধতা দেওয়া হচ্ছে তোমাদেরকে তো কিছু বলতে দেখি না, আর আমরা প্রতিবাদ করলে আমরা নাকি উগ্র হয়ে যাই, প্রতিবাদ করলে উগ্র হয়ে যায়, কোথায় পেয়েছ এগুলো? এই কথা থেকে বুঝে নেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি, কোরআনের বাতি আল্লাহ জ্বালিয়েছেন, নবুয়তের বাতি আল্লাহ জ্বালিয়েছেন, রিসালাতের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, কোরআনে কারীমের আইন আল্লাহর, কোরআনের কথা আল্লাহর, যারা আল্লাহর কথার বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহর কথাকে নিশ্চিহ্ন করতে চাইবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, আল্লাহর কথা আছে থাকবে ইলায়মিল কিয়ামত, কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করেন, এসব তামাশা বন্ধ করেন, যুব সমাজ নষ্ট হওয়ার সবচেয়ে বড় হাতিয়ারি। মনে কিছু নিয়েন না, কয়েকদিন আগে দেখলাম মাদককে জিরো টলারেন্সের অভিযান চলতেছে, মাদককে জিরো টলারেন্সের, আর এখন দেখি 100% বৈধতা দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে জিরো টলারেন্সের ব্যাখ্যা কি জাতি জানতে চায়? কতজন ক্রস ফায়ার মারা গেছে জিরো টলারেন্সের অধীনে গিয়ে, জবাব দেন এটা কেন হলো, কোথায় জিরো টলারেন্স? জিরো টলারেন্সের ব্যাখ্যা বোঝেন, ব্যাখ্যা দিন জিরো টলারেন্স কি? আমরা সরকার যখন জিরো টলারেন্সের কথা বলেছে আমরাও তার পক্ষে কথা বলেছি, তার অর্থ এই নয় মুসলমানদের মাথার উপর একটা হারাম কাজ চাপিয়ে দেওয়া হবে, এটা তো হতে পারে না। প্রশ্ন যদি এমন হয় যে বিদেশিরা মদ তাহলে কোথায় খাবে, এর জবাব আছে তো? আইনটা তো এমন হতে পারত কোনো মুসলমান মদ খেতে পারবে না, অমুসলিমরা তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বাধা না থাকে তারা খেতে পারবে, তাহলে তো হয়ে যায়, কথা বলে নয় তাহলে তো হয়ে যায়, কোনো মুসলমান খেতে পারবে না, তার ধর্ম এটাকে সমর্থন করে না। আল্লাহ কথার উপর হাত দিয়েন না, গজব আকাশ থেকে অটোমেটিক নামা শুরু হবে, ঠিক গজব আসবে। আল্লাহ ছাড় দেন, কিন্তু এরকম একেবারে গরু ছাগলের মতো ছেড়ে রাখেন না, ধরবেন যখন তখন রশি ঠিক করারও সুযোগ থাকবে না, যে বলে রশিটা একটু ঢিল দাও এটাও সুযোগ থাকবে না, আল্লাহ হেদায়েত দান করুন আপনাকে। আশা করি সুবুদ্ধি তাদের হবে, যারা এই আইনটা করতে যাচ্ছে তাদের ছেলেমেয়েরাই যদি তাদেরকে জুতা পেটা করে মদ খেয়ে এসে, হতে পারে তো যে বলে আব্বা খুব ভালো একটা আইন করছে, বোতল তিন চারটা খায়া আইসা ইচ্ছা মতো পিটাবে, এখন তো দুয়া এটাই করা লাগে, এছাড়া তো উপায় নেই। আল্লাহ আমাদের সমাজকে, আমাদের সমাজকে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, বলি আমিন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এজন্য কোরআন সুন্নার বিকল্প কিছু নাই, অনুসরণ করবেন তো রাসূলকে অনুসরণ করবেন,
কেন অনুসরণ করবেন বুঝুন, কোরআন থেকে শুনেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লি, 33 নম্বর আয়াত সূরা তাওবা, 28 নম্বর আয়াত সূরা ফাতাহে কি কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য ধর্ম এবং হেদায়েত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, লিইয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লি, তাম পৃথিবীতে দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, মদের বৈধতা দেওয়ার জন্য না, মদ হারাম এটাকে প্রতিষ্ঠিত করার জন্য, বেপর্দার বৈধতা দেওয়ার জন্য না, বেপর্দা চলা হারাম এটাকে প্রতিষ্ঠিত করার জন্য, দাড়ি রাখাকে প্রতিষ্ঠিত করার জন্য, নামাজকে কায়েম করার জন্য, সাহাবায়ে কেরাম কেমন অনুসরণ করেছেন নবীকে একটু শুনুন, একটু বুঝেন আসেন, একটা হাদিস শুনেন, মুস্তাদ আহমদের হাদিস 2409 নম্বর হাদিস, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাবুকের যুদ্ধের জন্য নবী যে আহ্বান করেছেন, কিচ্ছা শোনাচ্ছি, মুস্তাদ আহমদের কিচ্ছা, হাদিসের কিচ্ছা, সাহাবীরা রওনা হয়েছেন, দেশে দুর্ভিক্ষ মারাত্মক, খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, জমিন চৌচির হয়ে ফেটে সব ফল ফসল নষ্ট হয়ে গেছে, রোদের তাপে মরুভূমির বালু জ্বলন্ত অঙ্গারের মতো উত্তপ্ত, ভয়ানক অবস্থা, সাহাবীরা রওনা করেছেন, আবু যর গফারি সিনিয়র সাহাবি তিনিও রওনা করলেন, কিন্তু তার বাহনটা একেবারে দুর্বল, একেবারেই দুর্বল, যেটা যুদ্ধের মাঠ পর্যন্ত যেতে পারবে না, তার আগেই মারা যাবে, আর আমার শাহাদাতের সম্ভাবনা আছে, কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু যর গফারি নিশ্চিত শাহাদাতের তামান্না নিয়ে, দুর্বল বাহনটা নিয়ে নবীজির কথা মান্য করার জন্য জিহাদের ময়দানে বের হয়ে গেলেন, কাফেলার সঙ্গে যখন একযোগে হাঁটছেন, বাহনটা দুর্বল হওয়ার কারণে আস্তে আস্তে করে পিছনে পড়ে যাচ্ছেন, সবার সঙ্গে একযোগে চলতে পারছে না, কারণ হলো বাহনটা দুর্বল, মাঝে থেকে কয়েকজন চলে যায়, একজন যখন চলে যায় সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ মুক্ত চলে যাচ্ছে, নবীজি বলেন যে যেতে চায় তাকে যেতে দাও, বাধা দিও না, আবার যখন আরেকজন চলে যায় সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ মুক্ত চলে যাচ্ছে, যে যেতে চায় যেতে দাও, বাধা দিও না, নবীজি একই কথা বলেন, আবু যর গফারি পিছনে পড়তে পড়তে বাহন দুর্বল হওয়ার কারণে যখন একেবারে পিছনে পড়ে গেলেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আবু যরকে দেখলাম, এখন তো আবু যরকেও দেখা যায় না, নবীজি একই কথা বললেন যে যেতে চায় তাকে যেতে দাও, বাধা দিও না, সামনে গিয়ে নবীজি কাফেলাকে বিশ্রামের সুযোগ দিলেন, তাবু টানিয়ে যখন সবাই বিশ্রাম করছে, আবু যর গফারি যখন পিছনে পড়ে গেলেন, দেখলেন আর কোনো উপায় নাই অগ্রগামী হওয়ার, বাহন ছেড়ে দেওয়া ছাড়া, বাহন থেকে নেমে পড়লেন, সমস্ত সামানাগুলো নিজের কোমরে বেঁধে মরুভূমির বালুগুলো ভেদ করে করে রাসূলুল্লাহকে অনুসরণ অনুকরণ করে হাঁটা আরম্ভ করলেন, আল্লাহু আকবার, বাহন ছেড়ে দিয়েছেন, নবীজির সঙ্গে থাকা সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে যেন একজন মরুভূমির মাঝখান দিয়ে আসতেছে দেখা যায়, মরুভূমিতে যখন বালু ঝড় হয় তখন আবার তাকে দেখা যায় না, আবার যখন ঝড় থামে তখন দেখা যায়, নবীজি আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ ইনি যেন আমার আবু যর গফারি হয়ে যান, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আরো কাছাকাছি আসলে সাহাবীরা জানায় দিলেন ইয়া রাসূলুল্লাহ ইনি আর কেউ নন, তিনি তো আপনি যার জন্য দোয়া করেছেন সে আবু যর গফারি, আবু যর গফারি যখন কাছাকাছি আসলেন, মুসনাদে আহমদের 2409 নম্বর হাদিসে এসেছে নবীজি দোয়া করলেন ইয়ারহামুল্লাহু আবাদাররিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইয়াবাসু ওয়াহদা, আল্লাহ আপনি আবু যরের উপর রহম করেন সে একাকী এসেছে, দুটা ভবিষ্যৎবাণী করলেন আল্লাহ আবু যর একাকী মারা যাবে, হাসরের মাঠেও আমার আবু যর একাকী উঠবে, আল্লাহু আকবার, একাকী মারা যাবে একাকী উঠবে, আর দোয়া করেছেন আল্লাহ আপনি আবু যরের উপর রহম করেন, একাকী মারা যাবে একাকী উঠবে এটা কেউ বুঝে নাই, আল্লাহ রাসূলকে জানায় দিয়েছেন, ভাইরা আমার বন্ধুরা আমার, নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর, তিনিও যখন ইন্তেকাল করলেন, খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ওমর, তিনিও যখন ইন্তেকাল করলেন, খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ওসমান, হযরত ওসমানের জামানায় আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে রাবজায় চলে গেলেন জনমানবহীন মরুভূমিতে, আবু যর, উম্মে যর আর তাদের একজন পুত্র সন্তান ছাড়া আর কেউ নাই, ওখানে মরুভূমির মধ্যে তাবুটা নিয়ে জীবনের শেষ সময়টা পার করতে লেগেছেন,
কিছুদিন পর যখন অসুস্থ হয়ে পড়লেন, উম্মে জর আবু জরের পাশে বসে বসে, আবু জর এই জনমানবহীন মরুভূমিতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কে আপনাকে কাফন দিবে, কে আপনার দাফনটা পড়াবে, কে আপনার কবরটা খনন করবে, কে আপনার জানাজার ইমামতি করবে? আবু জর উম্মে জরকে ডেকে বলেন, উম্মে জর কান্না করো না, পাগলি কান্না বন্ধ করো, কেন কাঁদবে না, শোনো, মন খারাপ করো না, মন নষ্ট করো না। রাসূলুল্লাহর জীবদ্দশায় আমাদেরকে রাসূলুল্লাহ সামনে নিয়ে বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়ামুতান্না রাজুলুম মিনকুম বিফুলাতিম মিনাল আরদ ইয়াশহাদু ইসাবাতুম মিনাল মুমিনিন। সাহাবীরা শোনো, তোমাদের মাঝে থেকে একজন জনমানবহীন মরুভূমিতে মারা যাবে, আর মুসলমানদের একটা জামাত গিয়া তার জানাজার মধ্যে শরীক হয়ে যাবে। উম্মে জর শোনো, নবীজি যাদেরকে সামনে রেখে ওই দিন এই কথা বলেছিলেন তাদের মাঝে থেকে আমি আবু জর ছাড়া আর একজনও বেঁচে নাই, তার মানে রাসূলুল্লাহ এই কথাটা আমি আবু জরের জন্যই বলেছেন, টেনশন করো না, কেউ না কেউ আসবে। উম্মে জরকে বরং বলছেন, যাও দেখো কেউ না কেউ আসতেছে। উম্মে জর দৌড়ে গেলেন, কাউকে খুঁজে পেলেন না, আবার আসলেন, আবার পাঠালেন, আবার আসলেন, আবার পাঠালেন। হঠাৎ করে দেখতে পারলেন কয়েকজন এদিকে আসতেছে। যুবকগুলো ডেকে বলে, এই আল্লাহর বান্দি, তোমার পরিচয় কি, তুমি এখানে কেন? উম্মে জর বললেন, এখানে একজন মুসলমান তার জীবনের অন্তিম মুহূর্ত পার করছেন, আর আমি তার জন্য লক্ষ্য খুঁজতেছি। বলে, কি তার নাম? আবু জর গেফারি। যুবকগুলো বললো, ইনি কোন আবু জর গেফারি? নবীজির সাহাবি আবু জর গেফারি নাকি? বলে হ্যাঁ। যুবকগুলো দৌড়ে দৌড়ে এসে আবু জর গেফারির মাথার পাশে বসে পড়েছে শিওরে। চাচা যান, এই জনমানবহীন মরুভূমিতে আপনার জীবনটা এরকম, এত কষ্টে জীবন অতিবাদ করছেন, দিন অতিবাদ করছেন, ব্যাপারটা কি বলেন তো দেখি। আবু জর ডেকে বলেন, শোনো উম্মে জর আমার এই অবস্থা দেখে আমার পাশে বসে বসে কান্না করতেছিল, আর আমি তাকে বলতেছিলাম কেউ না কেউ আসবে, আল্লাহ তোমাদেরকে যে পাঠাইয়া দিলেন এই কথা রাসূলুল্লাহ বলে গিয়েছিলেন, আজকের কোনো কথা নয়। নবীজি একবার আমাদেরকে তার জীবদ্দশায় বলেছিলেন, লা ইয়ামুতান্না রাজুলুম মিনকুম বিফুলাতিম মিনাল আরদ ইয়াশহাদুহু ইসাবাতুম মিনাল মুমিনিন, আল্লাহ দেখো তোমাদেরকে পাঠাইয়া দিয়েছেন। উম্মে জর বসে বসে কাঁদতেছিল, আর আবু জর গেফারি খুশি হয়ে গেলেন যে তার রাসূল যেই কথা বলেছেন ওটাই সত্য, কারণ উম্মে জর যখন বারবার যাচ্ছিলেন আর আসছিলেন, আবু জর বলছিলেন, শোনো আমার রাসূল আমাকে মিথ্যা বলেন নাই, আর আমিও তোমাকে মিথ্যা বলছি না, রাসূলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, আবার যাও। আল্লাহু আকবার! বিশ্বাস অনুসরণ অনুকরণ কেমন ছিল একটু চিন্তা করুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনেন, আবু জর তাদেরকে ডেকে বলেন, শোনো আমার যদি এই মুহূর্তে মরণ হয়ে যায়, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমার যদি মৃত্যু হয়ে যায়, তোমাদের মাঝে থেকে যে কোনো গোত্রের সর্দার নয়, কোনো কওমের সর্দার নয়, এমন একজন আমার কাফনের ব্যবস্থাটা করবা। একজন আনসারি যুবক দেখে বলে, ওগো রাসূলের সাহাবী, চাচা যান আপনি টেনশন করবেন না, আপনার যদি মরণ হয়ে যায় আপনার কাফনের ব্যবস্থা আমি করব, আর আমি কোনো নেতাও নয়, কোনো গোত্রের সর্দারও নয়, আমার মায়ের দেওয়া চাদর দিয়ে আপনার কাফনের ব্যবস্থা আমি করব, আপনি কোনো টেনশন করবেন না। আবু জর ততক্ষণেই ইন্তেকাল করলেন, পরপারে পাড়ি জমালেন। আবু জর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তার জানাজা কাফন দাফনের জন্য যখন ব্যবস্থাপনা করা হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশাল একটা জামাত নিয়ে ওই দিক দিয়ে পথ অতিবাহিত করতেছিলেন, দূর থেকে দেখে বললেন, এই তোমরা কারা, তোমরা এখানে কেন? বলে, এখানে আবু জর গেফারি মারা গিয়েছেন, তার জানাজার ব্যবস্থাপনা করা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে দৌড়ে এসে হাজির হয়ে গেলেন, আর বলতে লাগলেন, আহারে তাবুকের যুদ্ধে যাওয়ার সময় আবু জর যখন সবার পরে আসলো, রাসূলুল্লাহ দেখে বলেছিলেন, ইয়ারহামুল্লাহু আবাদারিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবাসু ওয়াহদা, যে আল্লাহ আপনি আবু জরের উপর রহম করেন, আবু জর একাকী মারা যাবে, আর হাশরের মাঠেও আমার আবু জর আল্লাহ তোমার কাছে একাকী উঠবে। আজকে নবী নাই কিন্তু নবীর কথা সত্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার দিয়ে বললেন, আজকে রাসূল নাই, রাসূলের কথাটা সত্য, আল্লাহু আকবার। আমি আমার ভাইরা এই কথাটা বোঝাতে চেয়েছি, তখনও রাসূল ছিলেন না, রাসূলের কথা সত্য হয়েছে, আজকেও রাসূল নাই কিন্তু রাসূল যা বলেছেন তা সত্য, তামাম পৃথিবী মিথ্যা হতে পারে, রাসূলের একটা কথাও পৃথিবীতে কোনোদিন মিথ্যা হতে পারে না। আর ভালোবাসা একদিন কেমন ছিল বলে, ভালোবাসা কেমন ছিল? বাহন দুর্বল, বাহন ছেড়ে দিয়ে হেঁটে হেঁটে রাসূলের কাফেলায় গিয়ে সামিল হয়েছেন, মরলে শহীদ হয়ে যাবেন কিন্তু রাসূলের কথা অমান্য করা যাবে না।
দৌড়ে গেছেন মরুভূমিতে মৃত্যুর পথযাত্রী, বলছেন না অবশ্যই কেউ না কেউ আসবে, উম্মে জোর আবার যাও, কেউ না কেউ আসবে, কারণ আমার রাসূল বলেছেন, আমার রাসূল আমাকে মিথ্যা বলেন নাই আর আমি তোমাকেও মিথ্যা বলছি না, যাও দেখো কেউ না কেউ আসছে, কেউ না কেউ এসেছে। ভাইরা দুঃখের বিষয় হলো আপনি আর আমি ঈমান আনতে পারিনি, আপনি আর আমি ঈমান আনতে পারিনি, ঈমান তো আনতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। নবীজি মেরাজ থেকে আসলেন, সবাই জানেন, ভালো করে শুনেন, মেরাজ থেকে আসলেন, হাতিমে কাবায় বসা, আবু জাহেল দেখে বলল কি মুহাম্মদ তোমাকে খুব বিচলিত দেখা যাচ্ছে, নতুন কিছু হয়েছে নাকি, মানে তামাশা করে উপহাস করে বলছে। নবীজি বললেন বলে হ্যাঁ, আল্লাহ আমাকে তার দিদার লাভে ধন্য করেছেন, নামাজ ফরজ করেছেন, সাত আসমান ভেদ করে আরশ পর্যন্ত আমি গিয়েছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আফজলকে যাক একটা পাওয়া গেল মুহাম্মদের পাগল বানানো, দেখো কই কি এটা, আসরা বিআব্দিহি লাইলান, রাতের এক অংশের মধ্যে, তা সারা রাতে না, ওই মুহাম্মদ গেছে একেবারে, এই তো বলা শুরু করলো, আবু বকর গেছে তাড়াতাড়ি গেছে, আবু বকরকে কি বলছে, আবু বকর জানো মুহাম্মদ কি বলে, বলে কি বলছে, বলছে আজকে রাতের এক অংশে নাকি সে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান ভেদ করে আল্লাহর সাথে দেখা করে তারপরে সালাত ফরজ করে সব কিছু করে আসছে, এটা কি তুমি বিশ্বাস করবা, মানে সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছের বন্ধু, তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, ভালো করে শুনে, হযরত আবু বকর জবাব দিলেন এই কথাটা কি, আমার হাবিব আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাকি অন্য কেউ বলেছে, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু বকর বললেন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে থাকেন তাহলে আমি শতভাগ নবীজির কথা বিশ্বাস করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যুক্তি খুঁজেন নাই, যুক্তি খুঁজেন নাই, এটা তো ইসলামের পরের কথা, ঈমান আনার ক্ষেত্রেও যুক্তি খুঁজেন নাই, ভালো করে বুঝেন, ঈমান আনার ক্ষেত্রেও যুক্তি খুঁজেন নাই, আল্লাহু আকবার আল্লাহু, তাদের মতো ঈমান আনেন, আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনতে হবে, দুর্বলতা রাখা যাবে না, রাসূলকে বিশ্বাস করি, দিনকে মানি, ইসলামকে মানি, কেকে মানি হাত তুলে দেখায় দিই, বলি হে আল্লাহ, আজ থেকে ওয়াদা করছি, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত কোরআন, কোরআন সুন্নাহ থেকে যা শুনলাম, হে আল্লাহ আমল করব, আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন, আর জোরে বলি আমিন, হাত নামাই, পড়ি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো বেশি সময় বয়ান করার ইচ্ছা ছিল সঙ্গত কারণে, মাইকের আওয়াজ যারা কথা বলছেন মাধুর্য নাই, বারবার ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে, এই এটা গেলে একরকম হচ্ছে, এটা গেলে একরকম, আবার ঘ্যান ঘ্যান কেমন আওয়াজ দিচ্ছেন, কোনো সুন্দর অ্যাডজাস্ট হয় নাই, মাইক ভালো আপনার, মেশিনও ভালো, অ্যাডজাস্টটা ভালো হয় নাই, কষ্ট হয়েছে, একবার চাইছিলাম ঠিক করাবো, আবার দেখলাম সময় নষ্ট হবে, তার চেয়ে জ্বর তুফান যা যায় আমার উপরে জাগ্গা, বুঝেন নাই কথা, এমনি আপনারা কষ্ট করে বসে আছেন দীর্ঘ সময়, তাই কথা বলেছি এলোমেলো কিছু কথা, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, ইসলামকে মেনে চলার তৌফিক দান করুন, মৃত্যু পর্যন্ত মেনে চলার তৌফিক দান করুন, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।